রব্বানা লাতু যে কুলুবানা বাদা ইজ হাদায় তানা ও হাবলানা মিল্লাদুন কা রহমা ইন্নাকান্ত লো হাব যে হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো এখন এই হেদায়েতটা কী ভালো এবং মন্দর পার্থক্য করা মানুষকে প্রতিনিয়ত নিজের সঙ্গে প্রতারণা করতে হচ্ছে না এখন আপনি দেখেন বয়সের ক্ষেত্রে নামের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে এই বিভিন্ন জায়গাতে মানে মানুষ প্রতারণা করতে বাধ্য হচ্ছে মানুষ চোর হতে বাধ্য হচ্ছে মিথ্যা তথ্য দিতে বাধ্য হচ্ছে তো এই জিনিসগুলো আলটিমেটলি একটা রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে দুর্বল করে ফেলে সব মিলিয়ে দুর্বল করে আপনি যতই ডিজিটালাইজড করেন যতই কিছু করেন না কেন কিন্তু ওই যে মৌলিক যে ফান্ডামেন্টাল যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে দুর্বল থাকে কারণ আপনি ওই যে ওয়াহিদা তাকে বলবেন যে সে কী করছে সুযোগ সুবিধা দেওয়া তিনটা কোম্পানিকে রাষ্ট্রের একশো দশ কোটি টাকা নষ্ট করেছে একশো বান্ন কোটি টাকা আচ্ছা বলেন একশো কোটি টাকা যদি সে লস কথা আপনার সে কত টাকা ঘুষ খাইতে পারে কথায় কথা টেন পার্সেন্ট নট মোর দ্যান দ্যাট এর বেশি তো দেবেন আসে টেন পার্সেন্ট যদি হয়তো পনেরো কোটি টাকা সে ঘুষ খেয়েছে সেটাকে আমরা মনে করছি কেয়ামত করে ফেলছে আর সোনালি ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা নিয়ে গেল আব্দুল হাই বাচ্চু পাঁচ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে আমরা তো একটা পছন্দ ধরতে পারতেছি না কোথায় আছে আমরা জানি না বেনুজি সাহেবকে জীবিত বাংলাদেশে দুবাইতে আবার কেউ কেউ বলতেছে সে এখন তুরস্কে গিয়ে এরদোয়ানের সাথে বৈঠক করতেছে তা আপনি বুঝেন যে দুর্নীতিবাজকে আমরা যেখানে আকাশে উঠিয়ে দিয়ে আমরা হাতের কাছে যাকে পাচ্ছি তাকে ইচ্ছা মতো অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করছি দিস ইজ ভেরি ভেরি আনফেয়ার তো একটা নেশন যখন বুক ফুলিয়ে সত্য কথা বলার সত্য সপক্ষে দাঁড়ানোর এবং ভালো মন্দ আলাদা করার এই যে আমরা আরবিতে বলি না যে হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো এটা খুব সুন্দর কিন্তু একটা দোয়া আছে রব্বানা লাতু যে কুলুবানা বাদা ও হাবলানা রহমা হাব যে হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো এবং এই হেদায়তটা কি ভালো এবং মন্দর পার্থক্য করা এটাকে বলা হয় হেদায়ত কিন্তু আমরা এখন এমন একটা জাতিতে হয়ে গেছি হেদায়তহীন একটা জাতিতে পরিণত হয়ে গেছি আমরা ভালো আর মন্দ আলাদা করতে পারছি না ময়লাও যেখানে রাখছি ডাস্টবিনের মধ্যে ময়লা রাখছি ওর মধ্যে আতর ঢেলে দিতেছি আবার আতরুর বাক্সর মধ্যে কতগুলো ময়লা লুকিয়ে দিচ্ছি ফলে অ্যাজ এ হোল আমাদের পুরো মানুষ মানে রাজনীতিবিদ বলতে খারাপ কর্মজীবী বলতে খারাপ আর এখানে অনেকেই কলি আল্লাহর প্রকৃতির লোক রাজনীতিবিদে ভালো লোক আছে সরকারি প্রশাসনে পুলিশে কি ভালো লোক মানে দারুনাটা ওইদিকে বলতেছে যে হেদায়েত নাই আলাদা করতে করতেছি না পুলিশের মধ্যে একটা পুলিশ দেখলাম একটা পুলিশ রাস্তায় বসে বসে সে মাথার ক্যাব দিয়ে সে মোবাইলে দেখতেছে আর বাসটা ক্যাব তার বাসাটা টোকাই পাশে বসে আছে সে টোকাইটা একটা বাতাস করতেছে নিজের টুপি খুলে খুলে এবং দূর থেকে একজন সেটা ভিডিও করছে এই যে তার যে মানবিক আবেদন নিবেদন আপনি এটা কি বেনোজির কর্ম এক হাজার বেনোজির কর্ম করল তো ওই কনস্টেবল যে টুপি খুলে সে রাস্তার পাশে একটা আপনার পথশিশু শুয়ে আছে ফুটপাতে তাকে বাতাস করতেছে আপনি একটু মূল্য দেবেন কীভাবে কিভাবে মূল্য দেবেন একটা ট্রাফিক পুলিশ সব ট্রাফিক পুলিশকে ঘুষ খায় তো আমরা এই যে ভালো মন্দকে আলাদা করতে পারতেছি না ভালোটাকে ভালো বলতে পারতেছি সবগুলোকে জেনারেলাইজ করে ফেলছি